দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানী ঢাকা শহরের কি অবস্থা। কোনো দোকানপাট কোনো কিছুই খোলা নাই, সব কিছু বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র দু একটা করে ওষুধের দোকান খোলা আছে। আর দেখুন, ব্যস্ততম শহরের ভিতরে একটা গাড়িও নাই। আমি যদি পিছনের দিকে আপনাদের দেখাই, দেখবেন যে কোনো গাড়ি নাই। একেবারেই ফাঁকা, দু একটা করে রিক্সা চলছে, এমনকি প্রাইভেট কারও আমরা চোখে খুব একটা পাচ্ছি না। দেখুন, সব কিছু বন্ধ হয়ে গেছে। আমি এখন একটু বের হলাম ব্যাংকে টাকা তোলার জন্য। এটিএম বুথে যাবো, এটিএম বুথ যেয়ে টাকা তুলবো। কোনো বিকাশের দোকান পর্যন্ত খোলা রাখা হয়নি, অর্থাৎ সব কিছুই লকডাউন করে দেওয়া হয়েছে। একেবারে ফাঁকা। পুরো শহর পর্যন্ত ফাঁকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব কিছুই বন্ধ। রাস্তায় একটা পান সিগারেট বিড়ির দোকান পর্যন্ত নাই। মানে ঢাকা শহরের এই দৃশ্য আসলে খুবই কষ্টসাধ্য একটি বিষয়। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টা কি। করোনা এমনই ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশে। এই ভয়াবহ রূপ কবে বাংলাদেশ থেকে কাটবে সেটা আসলে বলাই বাহুল্য। সব কিছুই লকডাউন অবস্থায় আছে। দেখি আমরা যাই এখন এটিএম বুথে, সেখানে খোলা আছে কিনা সেটাই দেখার বিষয়।